আমরা আজকে আলোচনা করব হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটির প্রবক্তা হচ্ছে 1890 সালে আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রণয়ন করেন। এ বিধির মূল বক্তব্য হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে তার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। অর্থাৎ বলছে যে একটা নির্দিষ্ট সময়ে যদি একজন ভোক্তা অন্য সব ধরনের অবস্থা অপরিবর্তিত অবস্থায় একটি নির্দিষ্ট দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতেই থাকে, তাহলে ওর প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে, অর্থাৎ ওর প্রান্তিক উপযোগ কমতে থাকবে। প্রান্তিক উপযোগ মানে ওইটা থেকে কি পরিমাণ সুবিধা পাচ্ছি বা ওইটা ভোগ করে আমি কতটা তৃপ্তি পাচ্ছি, এটাই হচ্ছে উপযোগ। তাহলে এই উপযোগটা আস্তে আস্তে যত বেশি ভোগ করবে তত কমতে থাকবে। এক্ষেত্রে কিছু অনুমিত শর্ত আছে। প্রথম অনুমিত শর্ত হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য, অর্থাৎ এই বিধিটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলে এটা বিধিটা আর কার্যকর হবে না। তারপর হচ্ছে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে, অর্থাৎ এখান থেকে যে দ্রব্যগুলো ভোগ করব সেই প্রত্যেকটা একক সমজাতীয় হবে। ধরুন যদি আমরা আপেল ভোগ করি তাহলে প্রত্যেকটা আপেল একই রকম হতে হবে, একই স্বাদ এবং একই সাইজ হতে হবে, তা নাহলে বিধিটি কার্যকর হবে না। তারপর হচ্ছে ভোক্তার উদ্দেশ্য থাকবে উপযোগ সর্বোচ্চকরণ, অর্থাৎ প্রত্যেক ভোক্তা চাইবে তার উপযোগটা সর্বোচ্চকরণ করতে, মানে তার তৃপ্তিটা সবচেয়ে বেশি করতে চাইবে। তারপর হচ্ছে ভোক্তার রুচি অভ্যাস এবং আয় এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভোক্তার রুচি অভ্যাস আয় এগুলো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে উপযোগ পরিমাপের ক্ষেত্রে হচ্ছে পরিমাণগত উপযোগ প্রযোজ্য হবে, পর্যায়গত উপযোগ প্রযোজ্য হবে না এক্ষেত্রে। তারপর হচ্ছে অর্থে প্রান্তিক উপযোগ স্থির থাকবে। এই অনুমিত শর্তের উপর ভিত্তি করে আজকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যাখ্যায় বলা যায় যে মানুষের অভাব অসীম কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম, অর্থাৎ একটি নির্দিষ্ট দ্রব্য যদি একটা নির্দিষ্ট সময়ে সে ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তাহলে তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে, অর্থাৎ ওই দ্রব্যটা থেকে তার তৃপ্তি আস্তে আস্তে কমতে থাকবে। একটা পর্যায়ে এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে, অবশ্য একটা পর্যায়ে হচ্ছে মোট উপযোগ, তখন অবশ্য মোট উপযোগ একটি পর্যায়ে হচ্ছে হ্রাস পাবে। আমরা সূচির মাধ্যমে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি দেখবো। এবার এখানে আমরা সূচির মাধ্যমে আমরা বিষয়টি আগে দেখি যে এখানে আমরা একক, তারপর হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আমরা ধরে নিলাম দ্রব্যের এককগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 একক। আমরা এখানে 5টা দ্রব্য ধরলাম ভোগ করব, তাহলে হচ্ছে মোট উপযোগ। আমরা উপযোগ পরিমাপের ক্ষেত্রে মার্শাল একটা পদ্ধতি দিয়েছেন, সেটা হচ্ছে ইউটিল। তাহলে উপযোগ পরিমাপের ক্ষেত্রে ইউটিল আমরা ধরে নিলাম যে প্রথম একক থেকে আমরা 3 ইউটিল উপযোগ পাব, দ্বিতীয় একক থেকে আমরা হচ্ছে 5 ইউটিল উপযোগ পাবো। তাহলে প্রথম একক থেকে মোট উপযোগ 3 ইউটিল, প্রান্তিক উপযোগও 3 ইউটিল, আর দ্বিতীয় একক থেকে মোট উপযোগ হচ্ছে 5 ইউটিল। তাহলে হচ্ছে এখানে ছিল 3, এখানে হয়েছে 5, বাড়ল কত? 2। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে 2 ইউটিল। তৃতীয় একক থেকে আমরা 6 ইউটিল উপযোগ পাইলাম মোট উপযোগ, তাহলে প্রান্তিক উপযোগ হবে 1 ইউটিল। চতুর্থ একক থেকে আমরা মোট উপযোগ পাইলাম 6 ইউটিলই, প্রান্তিক উপযোগ হবে 0, কোনো বাড়েনি, এক একও বাড়েনি, সেই 0। তারপর হচ্ছে পঞ্চম একক থেকে যদি আমরা ভোগ করি তাহলে মোট উপযোগ পেলাম হচ্ছে 5 ইউটিল, তাহলে হচ্ছে আগে ছিল 6, এখন পাইছি হচ্ছে 5, তাহলে 1 হচ্ছে মাইনাস, 1 হচ্ছে কমছে। তাহলে আমরা বিষয়টা সূচিটা আবার একটু বুঝে নিই, যে দেখলাম যে আমরা যদি একটা দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকি তাহলে ওটার চাহিদা আমাদের কাছে থাকে না, আর না থাকার কারণে হচ্ছে উপযোগটা আস্তে আস্তে কমতে থাকে। ধরুন যার হচ্ছে 1 গ্লাস পানির চাহিদা রয়েছে, প্রচন্ড পানির চাহিদা রয়েছে, সে যদি 1 গ্লাস পানি খায় তাহলে হচ্ছে তার পরবর্তী ক্লাস খাওয়ার জন্য চাহিদা একটু বাড়তেও পারে, কারণ যেহেতু সে অনেক তৃষ্ণা লাগছে। সেজন্য দেখলাম যে তার দ্বিতীয় একক থেকে চাহিদা বাড়ছে, কিন্তু সেটা অনেক বাড়েনি, এখানে ছিল 3, এখানে হচ্ছে তার চেয়ে একটু প্রথম এককের পরিমাণ যে পরিমাণ চাহিদা ছিল দ্বিতীয় এককের জন্য তার সেই পরিমাণ চাহিদা থাকবে না। যদি সেই পরিমাণ চাহিদা থাকতো তাহলে এখানে 6 হতো, কিন্তু সেই পরিমাণ চাহিদা নেই, একটু কম, সেটা বোঝানোর জন্য 5 দিলাম। তৃতীয় একক থেকে তার আরেকটু চাহিদা পূরণ হয়েছে, সেই কারণে আগের মতো হয়নি, সে কারণে হচ্ছে 1 ইউটিল হচ্ছে তোমার সে উপযোগ পেল। আর চতুর্থ একক যখন ভোগ করছে সেখান থেকে সে আর কোনো উপযোগ পায়নি, সে কারণে হচ্ছে 0 উপযোগ। কিন্তু তারপরেও যদি পানি খাওয়ার জন্য তাকে দেয়া হয় তাহলে তার পেটে আর জায়গা থাকবে না, তখন সে হচ্ছে আর খেতে চাইবে না, তাকে টাকা দিয়েও খাওয়ানো যাবে না, এই কারণে হচ্ছে উপযোগ হ্রাস পাইছে। তাহলে আমরা সূচির মাধ্যমে দেখলাম, এখন এই সূচিকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হলে আমাদের ভূমি অক্ষে হচ্ছে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে হচ্ছে উপযোগের পরিমাণ, উপযোগ দেখানো হবে।
এখানে আমরা উপযোগ দেখানোর জন্য হচ্ছে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে হচ্ছে উপযোগ দেখাইছি। আমরা এই যে সূচিটা নিয়ে নিলে তারপর হচ্ছে এই উপযোগের চিত্রটা আঁকা খুব সহজ হয়ে যায়। তাহলে আমরা আগে সূচিটা নিয়ে নিয়েছি, এখন আমরা এখান থেকে কিছু আঁকবো। এখান থেকে আঁকার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। চিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, চিত্র ঠিক না হলে কিন্তু প্রশ্ন ঠিক থাকে না। আমরা এখানে হচ্ছে দেখানোর জন্য আমরা এই নিচে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান দাগ দিয়ে নিই। 1, 2, 3, 4, 5, 6, যেহেতু আমাদের দ্রব্য আছে 5টা, আমরা 6 পর্যন্ত নিয়ে রাখলাম। আর এদিকেও আমরা ঠিক একই কাজ করব, সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে এক এক ব্যবধান নিয়ে নেব। এবার আমরা দেখি এখানে হচ্ছে সেন্টিমিটার প্রতি হচ্ছে আমরা লিখলাম 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক পর্যন্ত আমাদের আছে। আমরা 5 একক পর্যন্ত নিয়ে নিলাম। এখানে আমরা হচ্ছে প্রান্তিক উপযোগ নিয়ে নিলাম, প্রান্তিক উপযোগ এখানে নিয়ে নিই। এখানে এগুলো আগে লিখে নিই 1, 2, 3, 4, 5। আমরা প্রথমে দেখি আমরা যখন 1 একক দ্রব্য ভোগ করি তখন প্রান্তিক উপযোগ হয় কিন্তু 3 একক। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই 1 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 3। তাহলে দ্রব্য যখন 1 একক ভোগ করবো তখন প্রান্তিক উপযোগ 3। আমরা এখানে দেখে নিই, এখানে ব্যবধান যেহেতু 1 সেন্টিমিটার তাহলে আমাদের রেখাটা আঁকতে খুব সুবিধা হবে। এই যে এখান থেকে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার। তারপর দ্রব্য যখন 2 একক ভোগ করবো, 2 একক ভোগের ক্ষেত্রে আমার প্রান্তিক উপযোগ 2, তাহলে আমরা এখানে নিয়ে নিই এখান থেকে 2 সেন্টিমিটার। যেহেতু এই এই যে শূন্য থেকে এ পর্যন্ত 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকেও 2 সেন্টিমিটার নিয়ে নিই। চিত্রটা একেবারে নিখুঁত হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, 2 সেন্টিমিটার। তারপর হচ্ছে আমরা যখন তৃতীয় একক ভোগ করব, তৃতীয় একক যখন ভোগ করব তখন প্রান্তিক উপযোগ হবে 1 ইউটিল। তাহলে আমরা সেক্ষেত্রে তৃতীয় এককের ক্ষেত্রে, এই যে তৃতীয় এককের ক্ষেত্রে আমরা এখান থেকে 3 সেন্টিমিটার নেব। 1, 2, 3 সেন্টিমিটার। আর চতুর্থ একক যখন ভোগ করব তখন আমাদের উপযোগ হবে, চতুর্থ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 0, আমরা সেখানে 0 দিয়ে দিই। এবার পঞ্চম একক যখন ভোগ করব তখন উপযোগ হবে মাইনাস, ঋণাত্মক। এই ঋণাত্মক বোঝানোর জন্য আমরা নিচের 1 সেন্টিমিটার নিয়ে নেব, পঞ্চম এককের ক্ষেত্রে এখানে, এই যে ঋণাত্মক 1 সেন্টিমিটার। এই এবার আমরা এই রেখাগুলো যোগ করে দিই, একটু এদিক ওদিক হয়েছে কিন্তু আমরা যখন আঁকবো তখন আঁকার পরে আবার ঠিক করে দেবো এটা। তাহলে আমরা এখানে শুরু দিয়ে দিই, 1 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ 3 একক, 3 ইউটিল। 2 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে, এই যে দাগ দেওয়া আছে এখন সুবিধা হবে দিতে, 2 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে 2 ইউটিল, 3 একক উপযোগ দ্রব্য ভোগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে 1 ইউটিল, 4 একক ভোগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে 0, এই যে 4 একক ভোগের ক্ষেত্রে 0, 5 একক ভোগের ক্ষেত্রে আমাদের উপযোগ হচ্ছে ঋণাত্মক 1 ইউটিল। এই যে এটা হচ্ছে -1 দেখানো হচ্ছে। আবার এই বিন্দুগুলোকে আমরা এ বি সি ডি আর ই দিয়ে দিই। এখানে চিত্রে দেখা যাচ্ছে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে হচ্ছে উপযোগ নির্দেশ করা হচ্ছে। এম ইউ হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, এটা হচ্ছে এম ইউ রেখা, প্রান্তিক উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা। চিত্রে হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুতে হচ্ছে 1 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 3 ইউটিল, যার মিলিত বিন্দু হচ্ছে এ। 2 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 2 ইউটিল, এই মিলিত বিন্দু হচ্ছে বি। 3 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে হচ্ছে উপযোগ হচ্ছে 1 ইউটিল, মিলিত বিন্দু হচ্ছে সি। আর 4 একক ভোগের ক্ষেত্রে কোনো উপযোগ হয় না, শূন্য উপযোগ, সেই কারণে মিলিত বিন্দু হচ্ছে ই। এবং 5 একক যখন ভোগ করব, 5 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ হবে, 5 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে -1 ইউটিল, মিলিত বিন্দু হচ্ছে ই। এখানে দেখো, এখন হচ্ছে বাম হাতে ডান দিকে নিম্নগামী যে রেখাটা পাওয়া গেছে এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এবং যেটা দেখলাম কি, ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, দ্রব্য ভোগের পরিমাণ যত বাড়াবো তত ক্রমান্বয়ে হ্রাস পাবে। এর কিছু সমালোচনা আছে প্রান্তিক উপযোগের, কিছু এই ক্রমশন প্রান্তিক উপযোগ বিধির কিছু সমালোচনা আছে। এবার আমরা কিছু সমালোচনা দেখে নেব। সাধারণত ক্রমরসন প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে যতক্ষণ পর্যন্ত এককগুলো একই থাকবে, কিন্তু উপযুক্ত একক যদি না হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না, নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে যদি ভোক্তার রুচির পরিবর্তন হয় তাহলে এই উপযোগ কার্যকর, এই বিধিটি কার্যকর হবে না।
তিন নম্বর হচ্ছে যে সময় ব্যবধান, সময় ব্যবধান যদি হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না। অর্থাৎ একটা দ্রব্য এখন ভোগ করছি আর একটা দ্রব্য যদি অনেক সময় ভর ভোগ করি তাহলে ওই দ্রব্যের প্রতি আবার সেম একই রকম চাহিদা থাকতে পারে, তাহলে সময় ব্যবধান যদি অনেক হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। আরেকটা হচ্ছে আয় যদি বৃদ্ধি পায় তাহলেও এই বিধিটা কার্যকর হবে না। বিকল্প এবং পরিপূরক দ্রব্য, বিকল্প এবং পরিপূরক দ্রব্যের কারণে অনেক সময় এই বিধিটা কার্যকর হতে পারে না। যেমন হচ্ছে যদি কফির দাম বৃদ্ধি পায় তাহলে চায়ের উপযোগ বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে চায়ের দাম যত বেশি ভোগ করবো তারপরে উপযোগ বাড়বে, কারণ কফি তো আমি খেতে পারতেছি না। তারপর হচ্ছে দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, কারণ তার অর্থ মায়া থাকে বেশি। অনুকরণ প্রিয় দ্রব্যের ক্ষেত্রে এই প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। যেমন মহিলাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কোনো ভদ্র মহিলা যদি দেখে যে আরেকজন হচ্ছে তাই সোনার কোনো নেকলেস পরেছে বা সোনার কিছু পরেছে, তাহলে হচ্ছে তার থাকা সত্ত্বেও তার ওই যেটা নতুন দেখছে ওইটার প্রতি চাহিদা বাড়বে এবং সেটা আগের তুলনায় বেড়ে যেতে পারে। এই কারণে বলছে অনুকরণ প্রিয়তার ক্ষেত্রে বিধিটা কার্যকর হবে না। আর মজুদ যদি বৃদ্ধি পায় তাহলে এই বিধিটা কার্যকর হবে না। সমাজে হচ্ছে কোনো কোনো দ্রব্য মজুদ বৃদ্ধি পেলে সমাজের প্রত্যেক সদস্যের উপযোগ বৃদ্ধি পায়। যেমন সমগ্র দেশের যদি মোবাইল সেটের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে মোবাইল সেটের উপযোগিতা আরো বাড়বে, কমবে না। তাহলে হচ্ছে এই যে মজুদ বৃদ্ধির ক্ষেত্রেও এই বিধিটি কার্যকর হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু ব্যতিক্রম আছে, কিন্তু এই ব্যতিক্রম থাকা সত্ত্বেও যে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না ঘটনা কিন্তু তা না, এই বিধিটা কার্যকর হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে। আর আজকে পর্যন্ত অর্থনীতি নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা সমাধানের চেষ্টা করব। আল্লাহ হাফেজ।